নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী। আজকে আপনাদের সামনে আবার উপস্থিত যে টপিকটা নিয়ে, সেটা হলো কিভাবে আপনারা আপনাদের সন্তানদের বা যে কোনো কারোর নামকরণ নিজের থেকে করতে পারবেন। আমাকে অনেকেই ফোন করে, দাদা আমার সন্তান হয়েছে, নামকরণ কিভাবে করবো একটু বলে দেন। খুবই ইজি একটা প্রসেস, আপনাদেরকে আমি সেটা জানিয়ে দিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখবেন, তাহলে যে কোনো কারোর নামকরণ কিন্তু আপনারা নিজেরাই করতে পারবেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার করতে প্লিজ ভুলবেন না, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে পরবর্তী প্রত্যেকটা প্রোগ্রাম আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এবং যারা যারা আমার প্রোগ্রাম দেখছে, আমাকে সাবস্ক্রাইব করেছে, তাদের অসংখ্য ধন্যবাদ। চলে আসি, যদি কোনো মায়ের সন্তান প্রসব করে, তারপরে তার নামকরণ করার দরকার হয়, বা যে কোনো অবস্থায় যে কোনো কারোর নাম কিন্তু পরিবর্তন করা যায়, যখন আপনার ক্ষেত্রে কোনো এরকম প্রয়োজন হবে, তখন আপনার যখন সন্তান জন্মগ্রহণ করবে, তখন কিন্তু আপনাকে দেখে নিতে হবে যে আজকে কোন রাশি। যেদিন আপনার সন্তান জন্মায়, যদি আজকে তিনি জন্মায়, তাহলে আজকের দিনটায় কী রাশি বাস করছে, চন্দ্র কোন রাশিতে পড়েছে, সেই রাশিটা কিন্তু আপনাদের জেনে নিতে হবে। সেটা পঞ্জিকাতেই পেয়ে যাবেন, বা ইউটিউবে প্রোগ্রাম দেখলে, আজকে রাশিফল দেখলেই বুঝে যাবেন যে আজকে কী রাশি। তাহলে আপনার সন্তান যেদিন জন্মাবে, সেদিন আপনার কী রাশি চলছে, সেই রাশিটা আপনাদের দেখে নিতে হবে। এবার রাশিটা যখন দেখে নিলেন, প্রত্যেকটা রাশির কিন্তু একটা নিজস্ব অক্ষর থাকে, সেই রাশির কিন্তু নিজস্ব একটা অক্ষর থাকে, যে অক্ষরটা দিয়ে নাম রাখতে হয়। অর্থাৎ আজকে যদি মেষ রাশি হয়, তাহলে মেষ রাশির কিছু অক্ষর আছে, সেই অক্ষরগুলো দিয়েই কিন্তু নামটা রাখতে হবে। বিষরাশিরও কিন্তু আলাদা আলাদা অক্ষর আছে, সেই অক্ষর দিয়ে প্রথম অক্ষরটা, অর্থাৎ ফার্স্ট অ্যালফাবেট অফ নেম, প্রথম যে অক্ষরটা, সেটা কিন্তু আপনারা পঞ্জিকাতে পেয়ে যাবেন। আমি আর ডেসক্রিপশান বক্সেও আমি দিয়ে দেবো কোন রাশির কী অক্ষর দিয়ে নাম রাখতে হয়, সেটা আগে জানতে হবে। অর্থাৎ আপনাদের প্রথম কাজ হচ্ছে, যেদিন আপনাদের সন্তান জন্মালো, সেদিন কিন্তু কী রাশি পাস করছে, এবং সেই রাশি অনুযায়ী কী দিয়ে নাম রাখতে হবে, সেই অক্ষরটাকে বেছে নিতে হবে। এর পরের কাজ হলো, আপনারা কিন্তু ডেট অফ বার্থ, যে ডেটে জন্মাচ্ছে, সেই ডেট অফ বার্থটা কিন্তু টোটাল যোগ করে নিতে হবে। টোটাল যোগ করে নিয়ে যে যোগফলটা আসবে, ধরেন চার আসলো, মানে আপনার ছেলের বা আপনার মেয়ের বা আপনার সন্তানের ডেস্টিনি নাম্বার হলো 4। আমি একটা উদাহরণ দিচ্ছি, 8 তারিখ, ফেব্রুয়ারি মাসে 8 তারিখ 2010-এ যদি কেউ জন্মে থাকে, তার ডেস্টিনি নাম্বার হবে 4। এরকমভাবে আপনাদের বাচ্চাদেরও কিন্তু যে ডেটে জন্ম, টোটালটা যোগ করবেন। এইটা টোটাল যোগ করলে, এই ডেট অফ বার্থটা টোটাল যোগ করলে 8+2+2+1=13, 13। 13-কে যদি আমরা 1+3 করি, তাহলে 4 আসছে, তাহলে ডেস্টিনি নাম্বার, অর্থাৎ আপনার সন্তানের শুভ নাম্বার হবে 4। আজকে এই ডেটটাই যে জন্মাবে, আবার আপনার সন্তানের ক্ষেত্রে যে ডেটটা হবে, যে ডেটটা যোগ করে আসবে, সেটা হচ্ছে তার ডেস্টিনি নাম্বার। বুঝতে না পারলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের যতটা হেল্প করার করে দেবো। এইবার আসলো, আপনি তো পেয়ে গেলেন আপনার ছেলের বা আপনার সন্তানের ডেস্টিনি নাম্বার, সেটা 1ও হতে পারে, 2ও হতে পারে, 3ও হতে পারে, 4 হতে পারে, 9 পর্যন্ত যে কোনো সংখ্যাই হতে পারে। এবং রাশির থেকে কি পেয়ে গেছেন আপনারা, প্রথম অক্ষর যেটা দিয়ে নামটা রাখতে হবে। ধরেন আপনার আর আসলো, যে রাশিতে জন্মেছে আর আসলো, তাহলে যদি আপনার ডেস্টিনি নাম্বারের সঙ্গে নামকে 1 করতে হয়, তাহলে ধরেন আমি রাজীব নাম রাখলাম, রাজীব, RAJIB, রাজীব। রাজীবকে এবার অ্যালফাবেটগুলো কী করে সাজাবেন, ধরেন 1কে এ ধরতে হবে, এ, 2 হচ্ছে বি, 3 হচ্ছে সি, ডি হচ্ছে 4, ই হচ্ছে 5, এফ হচ্ছে 6, জি হচ্ছে 7, এইচ 8, আই 9, এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই,
এই এক থেকে নয় পর্যন্ত লিখতে হবে আপনাদের। আপনারা এক থেকে নয় পর্যন্ত লিখলেন, লেখার পরে পরপর এ বি সি ডি করে বসিয়ে যাবেন। নয় পর্যন্ত জেই হবে অর্থাৎ আই জে হবে, আবার জে থেকে এক থেকে বসাতে থাকবেন আর হবে, আবার এস থেকে আপনারা এক থেকে বসাতে থাকবেন। অক্ষর আছে সেগুলোকে পরপর পরপর লিখে নিতে হবে এক থেকে নয়ের মধ্যে। তাহলে আপনারা কোন অক্ষরটা কত নাম্বারকে ধরছে সেটা কিন্তু আপনারা বুঝে যাবেন। আমি একটা উদাহরণ দিই, ধরেন রাজীব, রাজীব হচ্ছে আর অর্থাৎ নয় সংখ্যা, এ হচ্ছে এক, জে হচ্ছে এক, কেন এ বি সি ডি ই এফ জি এইচ আই জে আবার একে আসছে, সেদিক থেকে জে হচ্ছে এক, আবার আই আসছে, আই মানে নয় এবং এ বি মানে দুই, টোটাল যোগ করলে কিন্তু আসছে ২২। ২২কে যদি আপনারা যোগ করেন হয়ে যাবে ৪, অর্থাৎ এই ৮-২-২০১০ যে জন্মেছে তার ডেস্টিনি নাম্বার হলো ৪, এবং তার যদি রাজীব নাম রাখা হয় তাহলে কিন্তু তার ক্ষেত্রে টিনি নাম্বার এবং নাম একই ডেস্টিনি নাম্বার অনুযায়ী ৪ হয়ে গেল। এইবার আপনাদের কিন্তু নাম রাখা কমপ্লিট। আমি বোঝালাম, আপনারা বুঝতে পারলেন কিনা জানি না, যদি বুঝতে না পারেন অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি প্রয়োজনে আপনাদের ইনবক্সে মেসেজ করবেন, আমি যতটা পারি আপনাদের উত্তর দিয়ে দেব। আপনারা কিন্তু প্রথমে রাশিফল দেখে কি রাশি নাম অনুযায়ী কোন রাশি কী নাম হবে, অনেকে আমাকে বলে যে দাদা আমার জ দিয়ে নাম আমার কী রাশি, এইভাবে হয় না, রাশি অনুযায়ী নাম হয়, নাম অনুযায়ী রাশি হয় না। আপনার ক দিয়ে নাম বলে আপনার মেষ রাশি হবে এটা নয়, রাশি অনুযায়ী নাম হবে। তাহলে আপনার যে রাশি অনুযায়ী সন্তানের নাম ডেস্টিনি নাম্বার ধরে রাখতে হয়, অর্থাৎ ডেট অফ বার্থে টোটাল যোগ করলে যে সংখ্যাটা হয় তার সঙ্গে নামের টোটাল সংখ্যা যোগ করলে কিন্তু সেম আসতে হবে, তাহলেই কিন্তু ডেস্টিনি নাম্বার অনুযায়ী নাম রাখা হবে, তাহলেই কিন্তু সেই নামটা সঠিক হবে। শিখিয়ে দিলাম, যদিও আপনাদের কাছে হয়তো কঠিন লাগবে, পরবর্তীকালে আবার আমি বলবো। অনেকেই আমাকে প্রশ্ন করে যে নাম কীভাবে রাখবো, আমার নামটা কি ঠিক আছে নাকি, তাই প্রোগ্রামটি দিলাম। যদি ভালো লাগে একটু লাইক ও শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যদি বুঝতে না পারেন অবশ্যই কিন্তু ইনবক্সে মেসেজ করবেন, আমি কিন্তু আপনাদের উত্তর দিয়ে দেবো। আজকের মতো সবাই ভালো থাকবেন, নমস্কার।